আলহামদুলিল্লাহ, সালাত আসসালাম আলা রাসূলুল্লাহ। সময় তো ভাই, আপনি জানতে চেয়েছেন যে হুন্ডির ব্যবসা সম্পর্কে। আসলে হুন্ডির ব্যবসাটা জায়েজ নাই, এই জন্য যে এতে আপনার মানুষের অর্থ বা যেই হুন্ডির অর্থটা প্রদান করা হয় এবং যারা এটা গ্রহণ করে সেটা সঠিকভাবে ব্যবহার হচ্ছে কিনা তা জানা যায় না। কারণ এখন অনেকেই কালোবাজারিতে অর্থ ব্যবহার করে এবং তারা মানুষের অকল্যাণে অর্থ ব্যবহার করে, আপনার মাদক চোরাচালান, অবৈধ বস্তু চোরাচালানের কাজে ব্যবহার করে এবং অধিকাংশ ক্ষেত্রে এই পেমেন্টটা এই হুন্ডির অর্থ দিয়ে হয়ে থাকে। তো এই জন্য এটা জায়েজ না। দ্বিতীয়ত, মুসলিম সরকার এর আনুগত্য করা ফরজ, যেখানে তারা নিষেধ করে রেখেছে যে এই কাজ না করতে, অতএব এই জন্যে এটা নাজায়েজ। কোনো সরকার যখন জনকল্যাণের উদ্দেশ্যে কোনো আইন করবে, সে আইনটা যতক্ষণ পর্যন্ত শরীয়তের খেলাফ না হয় ততক্ষণ পর্যন্ত সেটা মান্য করা এবং সেটাকে সেটার প্রতি আমল করা মুসলিমদের প্রতি ফরজ হয়ে যায়। এমন কি কোনো আইন যদি জনস্বার্থে করা হয়, অর্থাৎ মানুষের বৃহত্তর স্বার্থে করা এবং সেই আইনটা কোনো কাফেরও করেছে, তখন ওই আইনকে মেনে চলা ফরজ হয়ে যাবে। এটা ওই সরকারের জন্য নয়, বরং জনস্বার্থে আর কি, অন্যান্য মানুষের স্বার্থে, অর্থাৎ অন্যান্য মানুষের কল্যাণের জন্য। তো এই জন্যে এই আইন মেনে চলা ফরজ এবং এখানে আপনার মানুষের বৃহত্তর স্বার্থ রয়েছে। সুতরাং এটা এই পদ্ধতিকে ব্যবহার করা যাবে না। আর বিকাশ আর হুন্ডি একই জিনিস। বিকাশ সৌদি আরব থেকে বা দুবাই থেকে, এই আরব দেশগুলি থেকে হুন্ডি এবং বিকাশ, এ দুটো একই অর্থ। কারণ এইসব দেশে বিকাশের অনুমোদন নেই, বিকাশের অনুমোদন নেই। সুতরাং এই হুন্ডিতে টাকা পাঠানো আর বিকাশে পাঠানো একই জিনিস।